আমার ছেলে বাস্তবে একজন নায়ক ছিল। সে সাহসের সাথে মৃত্যুকে বরণ করেছে। সে কোনো কাপুরুষ ছিল না, সে একজন জাতীয় বীর ছিল। সে ছিল একজন সত্যিকারের প্রেরণাদাতা। আমাদের সকল আত্মীয় সব বন্ধু তার কাছ থেকে জীবনের উৎসাহ পেত। সে সবসময় হাস্যোজ্জ্বল এক চমৎকার মানুষ ছিল, যে সবসময় মানুষের মুখে হাসি ফোটাতে এবং অন্যদের সুখী করতে চেষ্টা চালাতো। অপরের সুখের জন্য জীবন উৎসর্গ করাই ছিল তার অন্যতম ব্রত। আমাকে বিন্দুমাত্র জিজ্ঞাসা না করেও আমার সকল আরামার দিকে তার পুঙ্খানুপুঙ্খ নজর ছিল। চাকরির কারণে তার পোস্টিং যেখানেই হোক না কেন, আমি যাতে ভালো থাকি, আরামে থাকি, সে নিয়ে তার চেষ্টার অন্ত ছিল না। বাড়ির প্রতিটা কাজে আমাকে সাহায্য করত। সব কাজ সবসময় নিজে নিজে করে আমাকে সবসময় চমকে দেওয়ার কাজটা সে খুব ভালোভাবে করতে পারত। আমাদের বাড়ির প্রতিটি কোণা, প্রতিটি দেয়াল সে নিজের হাতে সাজিয়েছিল। তার বাবার মৃত্যুর সময় আমাদের বাড়িটা দুইতলা ছিল, কিন্তু যখন সে SKF পোস্টিং পেল, তখনই যে হাউস বিল্ডিং থেকে ঋণ নিয়ে কঠোর পরিশ্রম করে আমাদের বাড়িটা চারতলা করেছে। এই নির্মাণ কাজে তদারকি করার সে অধিকাংশ সময় রাতে আসত, যেহেতু SSF-এর দায়িত্বে ব্যস্ততা অত্যন্ত বেশি থাকায় এছাড়া সময় পেত না। আমার ছেলেকে তার কোনো ইচ্ছের বিরুদ্ধে আমি কখনো আটকে রাখি নাই, কোনো সময় নয়। সে যা যা করতে চেয়েছে আমি স্বাধীনতা দিয়েছি। অবশ্য সে আমাকে সবসময় বুঝিয়ে ফেলতে সক্ষম হতো কোনো না কোনোভাবে। আমাকে না বুঝিয়ে সে একটা কাজও করেনি। সে সবসময় আমার অনুমতি নিয়ে নিত সেই কাজগুলোর জন্য যেগুলো তাকে সুখী করতে পারে, যাতে তার ভালো লাগে। সেই কাজগুলো আমার সবসময় সহায় ছিল। সে ছিল একজন মুক্তিযোদ্ধার সন্তান, দেশকে যে নিজের চেয়ে বেশি ভালোবাসত। আমার ছেলে ছিল দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। সে সমুদ্র ভালোবাসত, সে সৈকতে বই পড়তে পড়তে সময় কাটত। যখন সে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ছিল, ছুটিতে বাংলাদেশে আসতো না, তার বদলে দুই মাসের ছুটিতে ইউরোপ যেয়ে গাড়ি করে হাজার হাজার মাইল ড্রাইভ করে নিজে নিজে ঘুরেছিল। এটা আমার খুব ভালো লেগেছিল, কারণ ছেলেটা অন্তত নিজের একটা স্বপ্ন পূরণ করতে পেরেছিল। আমার পূর্ণ সমর্থন ছিল এই সিদ্ধান্তের প্রতি। চাকরি থেকে অবসর নেবার পর প্রতি রাতে সে আমার মশারি টাঙিয়ে দিত, আমার সকল ওষুধপত্র নিজে নিজে সাজিয়ে গুছিয়ে রাখত, যাতে আমার বুঝতে বিন্দুমাত্র সমস্যা না হয়। যখনই বাড়ির বাইরে যেত, সবসময় নিজের চাবি নিয়ে যেত, যাতে আমাকে বিরক্ত না করতে দরজা খোলার জন্য। রাজশাহী থেকে ফিরে মাত্র কদিন আমার সাথে ছিল এবং তারপর কক্সবাজারে এক মাসের জন্য একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা জানালো। আমি সম্মতি দিয়েছিলাম। সে বিয়ে করেনি আর আমিও তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইনি। 26 জুলাই ছিল ওর জন্মদিন। অনলাইন সার্ভিসের মাধ্যমে সে যে রিসোর্টে ছিল সেখানে এক বাক্স চকলেট পাঠিয়েছিলাম। কোরবানির ঈদের সময় ছেলেটা আমাকে কক্সবাজার যেয়ে ওর সাথে ঈদ করতে বলেছিল, কারণ তথ্যচিত্রের শুটিংয়ে নাকি আরও কয়েকদিন সময়ের দরকার ছিল। অসুস্থতার কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। 31 জুলাই রাত 11টায় আমি ছেলেকে ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন কেউ ধরে নাই। অবশেষে পুলিশ আমাকে ফোন করে আদনানের মৃত্যুর সংবাদ জানায়। আমার ছেলে একজন শহীদ, একজন বীরের রক্ত এবং মায়ের অশ্রু বৃথা যেতে পারে না। আশা করি পরম করুণাময় তাকে জান্নাতে আশ্রয় দিবেন। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা রাশেদ নিহত হওয়ার ঘটনায় সেখান থেকে 20 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার স্থানীয় বাহারছাড়া চেকপোস্টের ইনচার্জ লিয়াকত সহ অন্যদের প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। এর আগে শুক্রবার বাহারছড়ায় পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ নিহত হন। এদিকে সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সকালে ধানমন্ডির বাসায় সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, তদন্ত সাপেক্ষে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা রাশেদ খান। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির আহ্বায়ক করা হয়। কমিটির অন্য 2 সদস্য হলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং পদাতিক ডিভিশনের GOC ও কক্সবাজার বাজার এরিয়া কমান্ডারের প্রতিনিধি। কমিটিকে সরজমিন তদন্ত করে ঘটনার কারণ, উৎস অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় করতে নির্দেশনা দেওয়া হয়। এখন পর্যন্ত কি জানা গেছে এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্ত চলার সময় কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তদন্ত নিরপেক্ষ হবে বলেও আশ্বাস দেন তিনি।
জানা গেছে সাবেক মেজর সিনহা 2018 সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন উপসচিব মুক্তিযোদ্ধা এরশাদ খানের ছেলে। গত 3 জুলাই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের 3 জন ছাত্রছাত্রী সহ জাস্ট নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজার যান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে কারণে আস্থাভাজন নন তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের হেভিয়েট নেতা তোফায়েল আহমেদ দলে এবং দলের বাইরে অত্যন্ত জনপ্রিয়। জননেতা হিসেবে তার স্বীকৃতি রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য কখনো তিনি আওয়ামী লীগ ত্যাগ করেননি। তিনি তার পরিচয় হিসেবে ব্যবহার করেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবথেকে ঘনিষ্ঠদের মধ্যে একজন। অনেকেই মনে করতেন যে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর উত্তরাধিকার, কিন্তু 1975 15ই আগস্টে বঙ্গবন্ধুর বিপর্যয়ের পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে 1981 সালে দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। তারপর থেকে তোফায়েল আহমেদের গুরুত্ব আওয়ামী লীগে কমতে থাকে। যদিও তিনি জাতীয় নেতা হিসেবে, অনলবসী বক্তা হিসেবে কিংবা তার রাজনৈতিক দূরদৃষ্টিতা বা মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনের যোগ্যতা কোনো কিছু নিয়ে প্রশ্ন নেই, তারপরেও শেখ হাসিনা তোফায়েল আহমেদ সম্পর্কে কোথাও যেন একটি চিড় ধরে আছে, কোথাও যেন একটি অবিশ্বাসের জমাট রক্ত সম্পর্ককে স্বাভাবিক হতে দেয়নি। কেন এই অবস্থা? অনুসন্ধানে দেখা গেছে যে তোফায়েল আহমেদ শেখ হাসিনার কাছে আস্থাভাজন নন, এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো লুকোচুরি নেই। আওয়ামী লীগের একদম তৃণমূলের কর্মীও জানেন যে তোফায়েল আহমেদ বড় নেতা, কিন্তু শেখ হাসিনা আস্থাভাজন নেতা নন। আর এই যে আস্থাভাজন নন, তার কারণ হিসেবে আওয়ামী লীগের অনেকেই মনে করেন যে 1975 15ই আগস্টে তোফায়েল আহমেদ শেখ হাসিনার আস্থা হারিয়েছেন। 1975 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় এবং 14ই আগস্ট রাত 10টা পর্যন্ত তোফায়েল আহমেদ জাতির পিতার সঙ্গেই ছিলেন। গণভবনে একটি অনুষ্ঠানের পর তোফায়েল আহমেদকে বঙ্গবন্ধুর 32 নম্বরে আসতে বলেন এবং বলেন যে পরের দিন তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং ওই দিন ভোররাতে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডটি ঘটে। প্রশ্ন উঠে যে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলেন, এত ঘনিষ্ঠ থাকার পরেও কেন এই ঘটনা সম্পর্কে বিন্দুমাত্র জানেননি? রাজনৈতিক সচিবের দায়িত্ব রাজনৈতিক অঙ্গনে কোথায় কী ঘটছে খুঁটিনাটি সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং নেতাকে তা অবহিত করা, কিন্তু তোফায়েল আহমেদ রাজনৈতিক সচিব হয়েও দলের ভিতর এতগুলো নেতা এমন ষড়যন্ত্র করছে তা তিনি জানতে পারেননি, তা একটি দুর্ভাগ্যজনক ঘটনা বলে মনে করেন অনেকেই। দ্বিতীয়ত, তোফায়েল আহমেদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে রক্ষী বাহিনীর ঘনিষ্ঠতার কথা জানা যায়। রক্ষী বাহিনীর গঠন এবং এর নেতৃত্বের ক্ষেত্রে তোফায়েল আহমেদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু তোফায়েল আহমেদ ওই সংকটের সময় আইন প্রয়োগকারী সংস্থাদের ব্যবহার করে তাদেরকে নির্দেশনা দিতে সক্ষম কেন হননি তা নিয়ে আওয়ামী লীগের মাঝে প্রশ্ন আছে, আর শেখ হাসিনার মধ্যে প্রশ্ন তো আছে বটেই। তৃতীয়ত, সকলেই জানে যে 15ই আগস্টের অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন জিয়াউর রহমান, আর এই জিয়াউর রহমানকে জাতির পিতা রাষ্ট্রদূত করে বিদেশে বদলি করেছিলেন, কিন্তু পরে জিয়াউর রহমানের বদলি আদেশ বাতিল করতে যারা দেন দরবার করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তোফায়েল আহমেদ। মূলত তোফায়েল আহমেদের কারণে জাতির পিতা জিয়াউর রহমানের বদলি করেননি বলে অনেকেই মনে করেন, আর শেখ হাসিনার পক্ষে এটা মনে করা স্বাভাবিক যে জিয়াউর রহমানকে যদি সেই সময় রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হতো তাহলে ষড়যন্ত্রকারীরা হয়তো বার্তাটি পেত এবং ষড়যন্ত্র হতো না। সেখানেও তোফায়েল আহমেদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তোফায়েল আহমেদ যে বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী ছিলেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই, এমনকি এই ষড়যন্ত্র প্রক্রিয়ার ধারে কাছে তিনি ছিলেন না, কিন্তু বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে যে দায়িত্বশীলতা এবং দায়িত্ব পালনের কথা ছিল তা তিনি কতটুকু পালন করেছিলেন তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে যেমন প্রশ্ন আছে তেমনি প্রশ্ন আছে শেখ হাসিনার মধ্যেও। আর এ কারণে এক অজানা ব্যথা কিংবা 75-এর স্মৃতিকাতরতা থেকে হয়তো শেখ হাসিনার কাছে আস্থাভাজন হতে পারেনি তোফায়েল আহমেদ। ঈদের দিনে কারাগারে যা খেয়েছেন আলোচিত সেই পাপিয়া ও সাবরিনা। নানা অপকর্মের অভিযোগে গ্রেফতার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার ঘটনায় আলোচিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডক্টর সাবরিনার জীবনে প্রথম ঈদ কাটছে কারাগারে। কারা কর্মকর্তা জানান, কারাবন্দীদের জন্য ঈদের দিন সকালে পায়েস ও মুড়ি, দুপুরে সাদাভাত ডিম ও আলুর দম ও রাতে পোলাও মাংস, ডিম, মিষ্টি, দই, সালাদ, কোল্ড ড্রিঙ্কস ও পান সুপারিসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
কারাগারে নিজেদের প্রথম ঈদ এসব খাবার খেয়েই কাটিয়েছেন ডক্টর সাবরিনা ও যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া। কাশিমপুর মহিলা কারাগারের জেলার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পাপিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বিশেষ সেলে এবং সাবরিনাকে আলাদা কক্ষে রাখা হয়েছে। এই কারাগারে 773 বন্দীর মধ্যে 24 জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও অর্ধশত যাবজ্জীবন দণ্ডিত আসামি রয়েছেন। ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ 40 জন নারী বন্দীকে শাড়ি দেওয়া হয়েছে। এই কারাগারে জেলার উম্মে সালমা জানান, এই কারাগারে 1335 জন বন্দী রয়েছেন, তাদের মধ্যে 87 জন ফাঁসির ও 174 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।